তো আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে এই মামলায় এই আসামিকে যেই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। কেননা এই মামলার এজাহারের মধ্যে যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেই ডকুমেন্টসের কোনো বর্ণনা এই এজাহারের মধ্যে নেই। বিজ্ঞ আদালতের কাছে আমরা বলেছি যেহেতু আসামি একজন নারী এবং মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী আনিত অভিযোগ আনিত প্রতিবেদনের ভিত্তিতে এই আসামির যৌক্তিক কোনো কারণ রিমান্ড মঞ্জুর করার মতো বিদ্যমান নাই। বিজ্ঞ আদালত সেটা বিবেচনায় নিয়েছেন, বিবেচনায় নিয়ে তিনি রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিনের বিষয়টি অনিষ্পন্ন রেখে আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন যে ফার্দার শুনানি করার জন্য। মহাভারত থানায় একটি মামলায় পাঠিয়েছে এবং মামলাটি এধারের বক্তব্য হচ্ছে এই যে সাংবাদিক রাজীব ইসলাম যে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে এপিএম সচিব তার রুমে কিছু কাগজপত্র গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র এগুলো এই আসামি ইসলাম সে ছবি নেয়, মোবাইলের ছবি নেয় এবং কিছু কাগজপত্র সে চুরি করে নিয়ে যায়। এই হলো বক্তব্য। আমরা রাষ্ট্রপক্ষে এটা তো আমরা তো ঘটনাস্থল উপস্থিত ছিলাম না, কিন্তু আমাদের যে বক্তব্যগুলি সেটা হলো এজাহারের উপর ভিত্তি করে আমাদের বক্তব্য। এজাহারে যা ছিল সেটির উপরে আমরা বক্তব্য রেখেছি, আমরা তো ঘটনাস্থলে ছিলাম না। আগে কয়েক ঘন্টা আটকে রেখেছি, এটা তো আমাদের জানা কথা না, আমরা দুই পক্ষ শুনানি হয়েছে, শুনানি আনতে মঞ্জুর করেছে এবং আগামী বৃহস্পতিবার জামিনের শুনানির জন্য দুনিয়ার সাংবাদিক দুদিন আব্বা চলে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা জোর দাবি জানাচ্ছি যাতে এই যে দুর্নীতিবাজ চোর